তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে চাকু মেরে হত্যা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভবানীপুর বাজারে মিলন আহমেদ নামের এক ব্যক্তিকে চাকু মেরে হত্যা করেছে প্রতিপক্ষ এক যুবক। সন্ধ্যায় ভবানীপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহত মিলন আহমেদ ওই উপজেলার খলিশাকুণ্ড গ্রামের ইসাহাক আলীর ছেলে। হরিণাকুণ্ড থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, 4 বছর পূর্বে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন বলরামপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে জুয়েলের সাথে হরিণাকুণ্ড উপজেলার খলিশাকুণ্ড গ্রামের মিলনের তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে সন্ধ্যায় ভবানীপুর বাজারে একটি মিষ্টির দোকানের সামনে মিলনকে চাকু মেরে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।